সবাইকে শুভেচ্ছা হোমিওডাইজেস্টের পক্ষ থেকে। আমি ডক্টর শাহিন মাহমুদ। আমি আউট অফ সিলেবাসে আমাদের যে আলোচনাটি চলছিল সিমটোম্যাটোলজির উপর বা লক্ষণতত্ত্বের উপর, তারই পরবর্তী ধাপে অর্থাৎ পরবর্তী আলোচনাতে আমি প্রবেশ করতে যাচ্ছি। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে কমন সিমটমস এবং আনকমন সিমটমস, এগুলো বৈশিষ্ট্য কী, এগুলো গুরুত্ব কী। তো সেই প্রসঙ্গে আমি শুরু করছি আমার আলোচনা। তো প্রথমেই কমন সিমটমসের ব্যাপারে যে কথাটি বলতে চাচ্ছি, এই কমন সিমটমসকে কিন্তু প্যাথোগ্নোমনিক সিমটমসও বলা হয়। মূলত একটা রোগে, একটা প্রকারের রোগে বহু ব্যক্তির উপসর্গগুলোতে যে লক্ষণগুলোর উপস্থিতি থাকতে দেখা যায়। আরেকভাবে বলা যায়, একটি ওষুধের প্রবীণ করার সময় বহু ব্যক্তিতে বৈশিষ্ট্যবিহীনভাবে বিবেচনা করলে যে লক্ষণগুলো দেখা যায়, যেমন জ্বরের সময় শরীর ব্যথা বা মানুষের যে মাথা ব্যথা হয়, আপনি যে ওষুধই প্রবীণ করতে যাইবেন বেশিরভাগ ওষুধেই আপনি এই মাথা ব্যথাটি পাবেন। পরবর্তীতে তার ক্যারেক্টারিস্টিক্সের ভিত্তিতে হয়তো তার বৈশিষ্ট্য আলাদা হতে পারে, কিন্তু সাধারণভাবে এই মাথা ব্যথা কিন্তু কমন সিমটমস। কিংবা হাঁপানিতে শ্বাসকষ্ট, এটা অবধারিত বৈশিষ্ট্য যে এই শ্বাসকষ্টটি হবে। এখানে সাধারণভাবে শ্বাসকষ্টটি একটি কমন সিমটমস। অনেকেই জেনারেল সিমটমসের সাথে এই কমন সিমটমসকে গুলিয়ে ফেলেন, কিন্তু জেনারেল সিমটমস হচ্ছে সার্বিক লক্ষণ, কিন্তু কমন সিমটমস হচ্ছে সাধারণ লক্ষণ, যে লক্ষণ কি সাধারণভাবেই সমস্ত ক্ষেত্রে অর্থাৎ রোগের ক্ষেত্রে এবং ওষুধের ক্ষেত্রে সাধারণভাবে উপস্থিত থাকতে দেখা যায়। মূলত এটি রোগের চিহ্ন বহন করায়, এটাকে কিন্তু প্যাথোগ্নোমনিক বলা হয়, কারণ এটা রোগের চিহ্ন বহন করে। এই কারণে এগুলো রোগের চিহ্ন বহন করে বলেই একটা রোগের ডায়াগনোসিসে কী রোগ হয়েছে সেটি বোঝার জন্য এটি অত্যন্ত সহায়ক। মূলত অ্যালোপ্যাথগণ কিন্তু এই কমন সিমটমসকেই বেশি গুরুত্ব দেন, তারা সবসময় এই কমন সিমটমসকেই প্রার্থনা করেন, এবং আনকমন বা ব্যতিক্রম ধর্মী সিমটমস সবসময়ই বেশিরভাগ সময় তাদের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়ায়, সেগুলো দিয়ে তারা খুশি হতে পারেন না। অন্যদিকে আমাদের হোমিওপ্যাথিক সিস্টেমে রোগ বা রোগীকে কিন্তু স্বতন্ত্র করায় কোনো সহযোগিতা করতে পারে না, এজন্য হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ লক্ষণ নয়। আমি আগেই বলেছি, যদি তার সাথে কোনো বিশেষ বৈশিষ্ট্য যোগ হয়ে অনন্য হয়ে ওঠে তবে ভিন্ন কথা, আদারওয়াইজ শুধুমাত্র একটি সাধারণ লক্ষণের বর্ণনা দিলে কিংবা শুধু সেই লক্ষণের উপর ভিত্তি করে আপনি কোনো ওষুধই নির্বাচন করতে পারবেন না। তবে কখনও কখনও কোন প্রকারের বা কোন গ্রুপের ওষুধ লাগবে বা রোগের প্রকারটি কেমন, অ্যাকিউট নাকি ক্রনিক ইত্যাদি ব্যাপারকে অনুধাবন করতে এটি সহযোগিতা করতে পারে। এটি সহযোগিতা করতে পারে রোগের গতি, প্রকৃতি বা কতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছে এই ব্যাপারে আন্দাজ অনুমান করতে, ডায়াগনোসিস করতে। তবে এর সাথে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে কমন সিমটমস হেল্প আস টু নো দ্য আনকমন সিমটমস। এটাই হচ্ছে কমন সিমটমসের সবচাইতে বড় গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কেন, আমরা যদি একটি রোগের কমন সিমটমস সম্বন্ধে না জানি তাহলে কোনটা আনকমন সিমটমস সেটা কিন্তু বুঝতে পারবো না। অনেকেই কমন সিমটমস ওষুধ নির্বাচনে সহযোগিতা করে না বলে এটাকে অবহেলা করতে পারেন, কিন্তু মনে রাখবেন হোমিওপ্যাথিতে কোনো কিছুই আসলে অবহেলা করার উপায় নেই, অবস্থায় নেই। মনে রাখতে হবে প্রত্যেকটা লক্ষণ কিন্তু আসলে আমাদের ভাইটাল ফোর্সের এক একটি চিহ্ন, যা দিয়ে সে একটি কিছু চিত্রায়িত করতে চাচ্ছে। হ্যাঁ, পিছনের ব্যাকগ্রাউন্ডের ছবি কিংবা সাধারণভাবে তার নাক আছে, চোখ আছে, কান আছে, মুখ আছে বললে যেমন একজন মানুষকে চিহ্নিত করা যায় না, ঠিক তেমনি কমন সিমটমস দিয়ে একটি মানুষকে স্বতন্ত্রভাবে চিহ্নিত করা যায় না। কিন্তু যদি নাক, চোখ, মুখ, কান এগুলো যদি আপনাকে বলা না হয় তাহলে কি আপনি বলতে পারবেন যে সেটি মানুষ নাকি অন্য কোনো প্রাণী, বা যার নাক, মুখ, চোখ, কান নেই সেরকম কোনো প্রাণী? কাজেই কমন সিমটমস হেল্প আস টু নো দ্য আনকমন সিমটমস, এটা আপনাকে মনে রাখতে হবে। এই কমন সিমটমসকে তার এই নিজস্ব অবস্থান বা ভূমিকাতে গুরুত্ব দিতে হবে। এবং কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে এই সাধারণ লক্ষণ বা কমন সিমটমসও কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, যেমন তার অনুপস্থিতি। কোনো একটা জায়গায় যে কমন সিমটমসটি থাকার কথা সেখানে যদি তার না থাকে তবে কিন্তু সেটা অনেক সময় গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। কিংবা তার ইন্টেন্সিটি, সেটা এতই তীব্র, এতই মারাত্মকভাবে প্রকাশ হচ্ছে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, মাথা ব্যথা, সাধারণ মাথা ব্যথা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু আপনারা যদি মাথা ব্যথার সাবহেডিংয়ে যান সেখানে ভায়োলেন্ট হেডেক পেতে পারেন,
সেটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে পারে এবং আপনার ওষুধের জন্য ইন্ডিকেটিভ হতে পারে। অন্ততপক্ষে এটা তুলনামূলকভাবে গুরুত্বপূর্ণ লক্ষণ হয়ে দাঁড়াবে, ভায়োলেন্ট হেডেক, প্রচণ্ড মাথা ব্যথা। এছাড়া যদি অন্য লক্ষণের সাথে যুক্ত হয়, যেমন উদাহরণস্বরূপ মেয়েদের ঋতুস্রাব হয়, এটা কোনো লক্ষণ নয়, এটা একটা ফিজিওলজিক্যাল প্রসেস, কাজে এটাকে আপনি লক্ষণ হিসেবে কাউন্ট করতে পারবেন না মিনস্ট্রেশনকে। আবার কোষ্ঠকাঠিন্য, এটা গ্রসলি মানুষকে একটি ফিচার্স বর্ণনা করে, কিন্তু এটিতেও আপনি এই রুব্রিকে গিয়েও দেখবেন যে প্রচুর ওষুধ, তার মানে অলমোস্ট কমন। এটি দিয়ে আপনার রেপার্টাইজেশনে খুব বেশি সহযোগিতা প্রাথমিকভাবে হবে না। কিন্তু এবার যদি আপনি ঋতুস্রাবের সময় কোষ্ঠকাঠিন্য নেন, তাহলে কী দাঁড়াবে? কনস্টিপেশন ডিউরিং মিনসেস। আপনি রেপার্টরিতে গিয়ে তখন একটি গ্রহণযোগ্য সংখ্যার ওষুধকে পাবেন, এবং দুটো একটি বিশেষ সময়ে দেখা দেওয়া একটি সাধারণ লক্ষণ, এই দুটো এই বৈশিষ্ট্যটি মিলে তখন একটি অসাধারণ লক্ষণেই কিন্তু পরিণত হয়ে গেছে। কাজেই যখন অন্যান্য সিমটমসের সাথে অ্যাসোসিয়েটেড হয়, তখন কিন্তু এই কমন সিমটমসও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। যখন কোনো একটা গ্রুপে একগুচ্ছ লক্ষণের সাথে বারবার দেখা দেয়, অনেকটা আগের বৈশিষ্ট্যের মতোই যে অন্য একটি লক্ষণের সাথে দেখা দিচ্ছে, কিন্তু এখানে হচ্ছে একগুচ্ছ লক্ষণের সাথে দেখা দেওয়ার পসিবিলিটি দেখা দেয়, একগুচ্ছ লক্ষণের সাথে সেও আরেক গুচ্ছ লক্ষণ বারবার দেখা দিচ্ছে। অর্থাৎ রোগীর যদি খুব বাইপোলার ডিসঅর্ডারের রোগী, এবার তার একটা সময় যখন ইরিটেবিলিটি হয়, যখন মেজাজ খুব খারাপ হয়, তখন তার সাথে একটি শ্রেণীর লক্ষণকে দেখা দিচ্ছে। সেখানে রোগী খুব জোরে চিৎকার করে কথা বলছে, সবার সাথে বেয়াদবি করছে, বাসার থেকে চলে যেতে চাচ্ছে, বাসায় সে থাকবে না, এবং সংসারের সমস্ত কাজের প্রতি উদাসীন হয়ে যাচ্ছে, সে অস্থিরতা প্রকাশ করছে, এভাবে একগুচ্ছ লক্ষণ দেখা দিচ্ছে। আবার ডিপ্রেশনে চলে গেলে তখন সে আবারও উদাসীন হচ্ছে, সে এবার কান্নাকাটি করছে, সুইসাইডের কথা বলছে, সে এবার সবার সাথে খুব নরম আচরণ করছে, গালি দিলেও কিছু বলছে না, কারোর সাথে জোরেও কথা বলছে না, বারবার প্রার্থনা করছে। এই যে লক্ষণগুলো একগুচ্ছ লক্ষণ একত্রে দেখা দিচ্ছে, এর মধ্যে অনেকগুলোই আপনি কমন পাবেন, কিন্তু তখন কিন্তু তার কমন হিসেবে থাকে না, তখন কিন্তু তা গুরুত্বপূর্ণ লক্ষণ হয়ে ওঠে। কাজেই শুধুমাত্র লক্ষণকে তার চেহারা দেখে বিবেচনা করবেন না, অবশ্যই তার প্রাসঙ্গিকতা কনটেক্সটকে বিবেচনা করবেন, তাহলে একমাত্র তা সত্যিকারেই কমন কিনা তা বের হয়ে আসবে। এছাড়া রোগের কারণ, ভোগ সময়, অগ্রগতি বুঝতেও কিন্তু আমি আগেই বলেছি কথাটি, যে রোগের কারণ, অগ্রগতি বা কতদিন ধরে তিনি এই রোগটিতে আক্রান্ত হয়েছেন, বা এর আগের ইনকিউবেশন কী পরিমাণ থাকতে পারে, এই সমস্ত কিছু বুঝতেও এই লক্ষণ, সাধারণ লক্ষণগুলো সহযোগিতা করতে পারে। কাজে অনেকগুলো আমরা দেখতে পাচ্ছি যে কমন লক্ষণও কিন্তু একদম ফেলে দেওয়ার মতো কিছু নয়, এটাও আমাদের বুঝে রাখাটা জরুরি। সাধারণভাবে এই সাধারণ লক্ষণকে লক্ষণের হায়ারার্কি, গুরুত্বের অগ্রাধিকার বা রেপারটোরিয়াল স্টাডিতে করার সময় সর্বশেষে স্থান দিতে হয়। তা জেনারেল কমন হোক, পার্টিকুলার কমন হোক, মেন্টাল কমন হোক, ফিজিক্যাল কমন হোক, যাই হোক না কেন, সর্বার শেষেই স্থান দিতে হয়। কিন্তু যদি তা কমন না থাকে বিশেষ কোনো বৈশিষ্ট্যের কারণে, তাহলে কী ধরনের বৈশিষ্ট্য নিয়ে সে আনকমন হলো বা গুরুত্বপূর্ণ কমন সিমটমস হলো, সেই বৈশিষ্ট্যের ভিত্তিতে তাকে নির্দিষ্ট গুরুত্ব প্রদান করতে হয়। তো এই হচ্ছে কমন সিমটমসের ব্যাপার। এবার আমি আনকমন সিমটমস সম্বন্ধে বলতে যাচ্ছি। কমনের ঠিক বিপরীতই হচ্ছে আনকমন সিমটমস। এগুলো স্বাভাবিক লক্ষণগুচ্ছের বাইরে থেকে উদিত হয় বলে মনে হয় যে এটা তো এখানে থাকার কথা না, এ কি অদ্ভুত ব্যাপার, কিংবা এই এই ঘটনাটি তো ঘটার কথা না, এটা কেন হচ্ছে। এগুলোই হচ্ছে আনকমন সিমটমস, যেগুলো আমাদের তার নিজস্ব বৈশিষ্ট্যের জন্য শুরুর থেকেই নজর কাটতে পারে। এগুলো মূলত রোগ এবং রোগী দুই পক্ষেরই চারিত্রিক লক্ষণ, নির্দিষ্ট স্বতন্ত্রতাবাচক লক্ষণ। এগুলো ক্যারেক্টারিস্টিক সিমটমস ওই রোগ এবং রোগী। অর্থাৎ প্রুবিংয়ের সময় এই ধরনের অদ্ভুত লক্ষণ দেখা দিলে তা যেমন ওষুধকে ইন্ডিকেট করে, ঠিক একই রকমভাবে রোগীর প্রাকৃতিক রোগে যখন শরীরের মধ্যে এই লক্ষণগুলো প্রস্ফুটিত হয়, তখনও তা আমাদের এই বিশেষ বৈশিষ্ট্য। এবং আমরা সবাই জানি যে জ্বরের সময় পিপাসা থাকাটাই স্বাভাবিক, সেখানে যদি পিপাসাহীনতা দেখা দেয় তাহলে তা অস্বাভাবিক এবং আনকমন সিমটমস হিসাবে বিবেচিত হয়। আমরা জানি যে গলা ব্যথার সময় শক্ত খাবার খেতে গেলে
আমাদের গলায় ব্যথা পাওয়ার কথা বা ঢোক গিলে আমাদের গলায় ব্যথা পাওয়ার কথা, কিন্তু সেখানে শক্ত খাবার খেতে গেলেই যদি কমে যায় কিংবা ঢোক গিললে যদি আরাম লাগে তাহলে কিন্তু তা আনকমন সিমটমস। তো মুদ্রা কথাটি হচ্ছে যে রোগ এবং রোগী অর্থাৎ ঔষধ এবং ব্যক্তিকে স্বাতন্ত্রীকরণের কাজে এটা কিন্তু প্রধান ভূমিকা রাখে, কারণ এগুলো রোগীর নিজস্বতারই বহিঃপ্রকাশ, এগুলো রোগীর স্বতন্ত্রতাকে প্রকাশ করে। বিরাজিত প্যাথোলজি বা রোগের সাথে আপাতদৃষ্টিতে এর সম্পর্ক নাও থাকতে পারে বা বেশিরভাগ সময়ই থাকে না, কাজেই রোগের ডায়াগনোসিসেও এটি তেমন কোনো ভূমিকা নেই। আসলে রোগের ডায়াগনোসিসে তেমন কোনো ভূমিকা নেই বলেই এটা আমাদের অ্যালোপ্যাথ ধাত্রীবর্গের কাছেও খুব বেশি গ্রহণযোগ্য কোনো লক্ষণ নয়। বহু সময় তাকে অবহেলা করা হয়, রোগীর মানসিক একটি বিভ্রান্তি বলে বিবেচনা করা হয় বা এইরকম কোনো কিছু, বা রোগী রিপোর্টিংয়ে ভুল করছে এই ধরনের বিবেচনা করা হয় কিংবা তাকে গুরুত্ব দেওয়া হয় না বা বিরক্তিও সৃষ্টি করে অনেক সময়। কিন্তু হোমিওপ্যাথিতে ঠিক তার বিপরীতভাবে বিবেচনা করা হয়, এটাকে প্রতিকূল পরিস্থিতিতে ব্যক্তির প্রতিক্রিয়ার সার্বিক ধরনের ফলাফল স্বরূপ অভিব্যক্তি বলে হোমিওপ্যাথিতে বিবেচনা করা হয়। ফলাফলস্বরূপ এর মূল্য আমাদের কাছে অসীম। ব্যক্তির কনস্টিটিউশনের কোয়ালিটি বুঝতে চিকিৎসককে এটি সহযোগিতা করে। ফলাফলস্বরূপ এটি ব্যক্তির সাথে অত্যন্ত বেশি সম্পৃক্ত এবং এর মূল্যও বহু উচ্চে। ডক্টর হানিম্যান এই স্ট্রাইকিং, সিঙ্গুলার, পিকুইলিয়ার এইগুলো বলে যে লক্ষণগুলোকে বৈশিষ্ট্য সম্বলিত করেছেন তা কিন্তু এই সবই আনকমন লক্ষণের অন্তর্ভুক্ত। এগুলো সবই অসাধারণ লক্ষণের অন্তর্ভুক্ত, আনকমন লক্ষণের। 153 নম্বর অ্যাফোরিজমে ডক্টর হানিম্যান প্রাকৃতিক রোগের লক্ষণগুলোর সাথে ওষুধের লক্ষণাবলীর তুলনা করে নির্দিষ্ট আরোগ্যকারী ওষুধ নির্বাচনের জন্য কেসের সবচেয়ে স্ট্রাইকিং, সিঙ্গুলার, আনকমন, পিকুইলিয়ার বা ক্যারেক্টারিস্টিক সাইন এবং সিমটমসগুলোকে লক্ষ্য রাখার প্রধান এবং প্রায় একমাত্র উপায় বলে অভিহিত করেছেন। অনেকেই এই লক্ষণগুলোকেই কিনোট বলে মনে করেন, কিন্তু আমরা দেখতে পাই আসলে বহু কিনোট লক্ষণ সেই ওষুধের বিশেষ গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দখল করে থাকলেও তা কালেকটিভ লক্ষণের বা সামষ্টিক লক্ষণের বিবেচনায় অসাধারণ নাও হতে পারে বা আনকমন নাও হতে পারে। যেমন ব্রায়োনিয়ার মোশন অ্যাগ্রাভেশন, এটা একটা কিনোট ব্রায়োনিয়ার, কিন্তু এই মডালিটিসটা, এই হ্রাসবৃদ্ধির বৈশিষ্ট্যটি অন্যান্য ওষুধ এবং প্রাকৃতিক সহজাত প্রবণতার বিবেচনা কিন্তু তেমন বিরল, অদ্ভুত বা অনন্য কোনো বৈশিষ্ট্য নয়। এটা ব্রায়োনিয়ারই নিজস্ব বৈশিষ্ট্য, এটা কিনোট ব্রায়োনিয়ার কিনোট, কিন্তু সার্বিকভাবে এটা কিন্তু অসাধারণ অনন্য লক্ষণ হিসাবে মনে হয় না, তাই না? মোশন অ্যাগ্রাভেশন, ব্যথা হলে নড়াচড়াতে খারাপ লাগবে, এটাই সাধারণত হয়ে থাকে, স্বাভাবিকভাবে বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে। কাজেই আনকমন লক্ষণ এবং কিনোটসকে যদি আপনারা গুলিয়ে ফেলেন সেটা বোধহয় ঠিক হবে না, এটা একটু পার্থক্য আছে। কিন্তু এটাও সত্য, কিনোট যেমন একটা হায়ার প্রায়োরিটি নিয়ে আমাদের সমস্ত ক্ষেত্রে রেপার্টরিতে রোগীর বিবেচনায়, ওষুধের বিবেচনায় ব্যবহৃত হয়, ঠিক এইরকম অনন্য অসাধারণ লক্ষণকেও আমরা হাইয়েস্ট প্রায়োরিটি দেব, তা যে অবস্থান থেকেই হোক না কেন। একটা সাধারণ, একটা কমন মেন্টাল লক্ষণের চাইতে একটি পিকুইলিয়ার, পার্টিকুলার লক্ষণ অনেক বেশি গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীগণ, এটা খুবই মনে রাখার বিষয়, গুরুত্ব দেওয়ার বিষয়, আপনারা অবশ্যই এই বিষয়টি মনে রাখবেন। এমনকি কমন মেন্টাল সিমটমসের চাইতেও পিকুইলিয়ার, পার্টিকুলার সিমটমসও বেশি গুরুত্বপূর্ণ হতে পারে। তো কমন এবং আনকমন লক্ষণাবলী সম্বন্ধে আশা করি এতক্ষণে আপনাদের কিছুটা হলেও স্বচ্ছতা তৈরি হয়েছে। আগামী পর্বে আরও লক্ষণের ধরন এবং তার বৈশিষ্ট্য নিয়ে কথা বলতে যাচ্ছি, আশা করি সেদিনও সবাই উপস্থিত থাকবেন। তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আগামী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে সেই প্রত্যাশা নিয়ে। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।